হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিতই গল্প দেবো। তো যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। তো গল্পটির নাম হলো অদ্ভুত অনুভূতি 2। তো আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক সুন্দর একটি গল্প। তো আমরা গল্পটি নিয়মিত আমাদের এই চ্যানেলে দেব। তো আশা করি গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখন নতুন গল্প 2-3টা আমরা আমাদের চ্যানেলে দেব। তো আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো নতুন গল্প দেওয়ার একটাই কারণ, পুরাতন যে গল্পগুলো আছে তো গল্পগুলো রাইটাররা লিখছে না, কিছু সমস্যার কারণে গল্পগুলো বন্ধ করে দিছে লেখা। তো যেহেতু ওই গল্পগুলো আপাতত চলছে না, তো নতুন কিছু গল্প আবার রাইটারের কাছ থেকে নেওয়া হয়েছে। তো গল্পগুলো এখন আমরা আপাতত এই গল্পগুলো চালাচ্ছি। তো ওই গল্পগুলো লেখা মাত্রই আমরা ওই গল্পগুলোও দিয়ে দেব, সাথে এই গল্পগুলোও চলবে। তো প্রতিদিন একটা করে গল্পের 2-3টা করে পার্ট বড় বড় করে ভিডিও বানিয়ে দেওয়া হবে, এই কারণেই দেওয়া হবে। তো আশা করি বুঝতেই তো পারছেন। তো আরেকটা কথা, সেটা হলো আপনারা অনেকেই বলেন যে গল্প দেন না কেন, গল্প দেন না কেন। তো সেই গল এটার উত্তর এখন আমি বলতেছি। তো রাইটার প্রতিদিন একটা করে গল্প লেখে, একটা করে পার্ট লেখে। তো আমরা যদি একদিনে 2-3টা করে পার্ট দেই, তাহলে মাঝখানে আরও 2-3টা হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়। তো এই জন্যে আমরা 2-3 দিন পরপরই কোনো কোনো গল্পের একটা করে মানে একটা করে ভিডিও দেই। তো এই জন্যই আসলে আমাদের দেরি হয়। তো একটু বেশি বেশি করে পড়লে আপনাদের ভালো লাগবে, আর প্রতিদিন দিলেও আসলে ভালো লাগবে, তো সেটা বড় কথা না। তো আমরা বড় বড় করে ভিডিও বানিয়ে দেব, তো তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, একদিনে 3-4টা করে পড়ও পড়তে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আমাদের গল্পগুলো পড়ার আগে মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই 200 লাইক চাই। তো 200 লাইক পড়লে পরবর্তী পার্ট 2টা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা কন্টিনিউ পড়তে থাকুন, আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তে থাকুন। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা কন্টিনিউ পড়তে থাকুন। নন ইউনিফর্ম মাটির উপর ভিত্তি, নন ইউনিফর্ম সয়েলের সংজ্ঞা। ভূনিম্নস্থ মাটিকে তুলনামূলক সুষম আকৃতির মনে করা হয়। এটা হয় অধিক গভীরতা পর্যন্ত বিস্তৃত, না হয় সীমিত গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকে। বস্তুত্ব বিপক্ষ মাটির এরূপ সুষম অবস্থা সচরাচর পরিলক্ষিত হয় না। পূর্ববর্তী অধ্যায়গুলোতে বাস্তব সম্পর্কে সরাসরি কোনো সমাধান দেওয়া হয়নি, তবে বাস্তব অবস্থাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, কারণ নন ইউনিফর্ম পদার্থের উপর ভিত্তির সম্ভাব্য আচরণ পরিবর্তন করিয়ে গ্রহণযোগ্য নির্দেশনা দিতে পারা যায়। ভূনিম্নস্থ মাটি অধিকাংশই কম বা বেশি লেন্টিকুলার পদার্থ দ্বারা গঠিত, স্তূপের কিছু উপাদান প্রতিরোধক এবং অসংকোচনশীল পদার্থ দ্বারা গঠিত, আবার কিছু উপাদান দুর্বল এবং সংকোচনশীল। আদর্শ পেন্ট্রিয়েশন টেস্ট এবং সাধারণত ল্যাবরেটরি টেস্টের প্রাথমিক তথ্যাদির উপর ভিত্তি করে বলা হয় ভূনিম্নস্থ মাটির কিছু অংশ পর্যাপ্ত শক্তিশালী এবং অসংকোচনশীল। পছন্দসই ভিত্তি নির্বাচন পূর্বে প্রকৌশলীদের প্রধান কাজ হলো দুর্বল উপাদানগুলো প্রভাব নির্ণয় করা। সাধারণভাবে ভূনিম্নস্থ মাটিকে সুষম এবং ইলাস্টিক হিসাবে বিবেচনা করা এবং স্ট্রেন্স নির্ণয় করা হয়। ভূ উৎপাদন তত্ত্বাদির সাহায্যে দুর্বল পদার্থের ভার বহন ক্ষমতা নির্ণয় করা হয়। তারপর নির্ণয়কৃত স্ট্রেন্থের সাথে তুলনা করে দেখা হয় ব্যর্থতা ব্যতীত প্রতিরোধ সক্ষম কি না। আনুমানিক ভিত্তি নির্বাচন করে এর পক্ষে
উক্ত পর্যবেক্ষণকৃত ফলাফলেই যথেষ্ট। আর সঠিক সিদ্ধান্ত নিতে হলে ব্যাপকভাবে ভূমি উদ্ভাদন উদ্ঘাটন এবং মাটি পরীক্ষার প্রয়োজন হয়। শক্ত স্তরের উপর নরম বা আলগা স্তর। যখন ভূনিম্নস্থ মাটি উপরের অংশ নরম বা আলগা মাটির দ্বারা গঠিত হয়, তখন ওই মাটি বিরূপ বৈশিষ্ট্য প্রদান করে, যার ফলে ভবিষ্যৎ পর্যাপ্ত সাপোর্টের প্রয়োজন হতে পারে। তাই এই জাতীয় মাটির ক্ষেত্রে পুটিং ভিত্তি প্রদান করা যাবে কি না সে সম্পর্কে সিদ্ধান্তের প্রয়োজন হয়। সিদ্ধান্তের জন্য প্রয়োজন হয় মাটির ভারবহন ক্ষমতা জানা। এজন্য অনুমানের উপর ভিত্তি করে উপরের মাটির নিরাপদ লোড হিসাব করা হয়, আর নরম অংশের চাপ থেকে উদ্ভূত বসনের হিসাব করা হয়। নিম্নকৃত নিরাপদ লোড যদি খুবই কম হয় অথবা বসন খুবই বেশি হয়, তবে ফুটিং ভিত্তি প্রদান করা অসম্ভব হবে। তাই পর্যায়ক্রমিকভাবে পাইল বা পায়ার প্রদান যুক্তিসঙ্গত। তাছাড়া খননের মধ্যে র্যাপড ভিত্তি নির্মাণ করে মাটির উপর চাপকে হ্রাস করা যেতে পারে। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে আমাদের এই চ্যানেলে আমাদের সমস্ত গল্পগুলো নিয়মিতই দেওয়া হবে। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তে থাকুন। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটাতে অবশ্যই 200 লাইক চাই। তো 200 লাইক যেন হয়। তো যদি 200 লাইক হয় তাহলে পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তে থাকুন। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিত্তির মালামাল নরম স্তরের উপর দৃঢ় এবং শক্ত স্তরের অবস্থানের ব্যাখ্যাকরণ। শক্ত স্তরের নিচে নরম মাটির স্তূপ এমনভাবে অবস্থান করে যেন এর গভীরতা স্পষ্টভাবে বোঝা যায় না। যদি শক্ত স্তরের পুরুত্ব কম হয় এবং ফুটিং বা র্যাপ পর্যাপ্ত চাপ প্রয়োগ করে, তবে নরম মাটির মধ্যে এটি ভেঙে যেতে পারে। এই অবস্থায় ভিত্তি বিভিন্ন ধরন ব্যর্থতা সংঘটিত হয়। যদি শক্ত স্তরের পুরুত্ব বেশি হয়, তবে এই জাতীয় ব্যর্থতাকে প্রতিরোধ করতে সক্ষম কনসিডারেশন জনিত কারণে কাঠামোর বসন নরম মাটিতে বেশি হয়। ব্যর্থতা প্রতিরোধের জন্য অর্থাৎ ভাঙ্গা থেকে রক্ষা করতে নিরাপদ সহগের হিসাব এমনভাবে করা হয় যাতে নরম মাটি স্তূপের উপরের পৃষ্ঠ নিম্নকৃত সর্বোচ্চ চাপ যেন নিরাপদে চাপ অতিক্রম না করে। যদি ফুটিংগুলোর মধ্যকার দূরত্ব বেশি হয় এবং ফুটিংয়ের চওড়া তুলনায় শক্ত স্তরে পুরুত্ব কম হয়, তবে ফুটিংয়ের আকার বৃদ্ধি করে নরম স্তরের উপর পীড়ন কমানো যেতে পারে। অন্যদিকে ফুটিংয়ের অবস্থান কাছাকাছি হলে এবং শক্ত স্তরে পুরুত্ব তুলনামূলক বেশি হলে সংস্পর্শ চাপ পরিবর্তনের মাধ্যমে নরম স্তরের উপর চাপ বিতরণ রেডিক্যাল পরিবর্তন করা হয় না। চিত্র 8 নং 1-এ যদি একই পরিমাণ লোড শক্ত স্তরে স্থানান্তর করা হয়, তবে ফুটিংয়ের ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি করলে সংস্পর্শের চাপ বৃদ্ধি পেয়ে প্রতি বর্গ মিটারে 10 টন হবে। নরম কাদা স্তরের উপর সর্বোচ্চ চাপ হয়েছে প্রতি বর্গ কিলোমিটারে 6.8 টন, এখানে মাত্র 19% হ্রাস পেয়েছে। অপরদিকে ফুটিংয়ের পরিবর্তে র্যাপড ভিত্তি ব্যবহার করা হলে এবং সমপরিমাণ লোড বহন করতে হয়, তবে নরম কাদা স্তরের উপরে চাপ পড়ে
প্রতি বর্গ কিলোমিটারে 6.4 টন, যাকে 24% বেশি হ্রাস করা যাবে না। এরূপ অবস্থায় ফুটিং যখন আকার বৃদ্ধি করলেও নিরাপদে লোডকে হ্রাস করা যায় না, তখন পাইল বা পায়ার ভিত্তির সাহায্যে সাপোর্ট প্রদানের ব্যবস্থা করা হয়। তাছাড়া নরম মাটির নিচে স্তরের উপর চাপ নিরাপদে ভার বহন ক্ষমতার থেকে বেশি হয় না, তবে ফুটিং বা র্যাপ ভিত্তির বসন অধিক অত্যাধিক হবে। আর এর বসনের পরিমাণ বেশি হলে ফুটিং বা র্যাপটের পরিবর্তে অন্য ধরন ভিত্তি নির্বাচন করতে হবে। পর্যায়ক্রমে নরম এবং শক্ত স্তরের গুরুত্বপূর্ণ বর্ণনা। মাটির স্তূপ অসংখ্য দুর্বল স্তর দ্বারা গঠিত হলে ভার বহন ক্ষমতা এবং বসন আলাদা আলাদাভাবে প্রতি স্তরে জন্য করা উচিত। কাঠামোর ফুটিংয়ে যদি মাটি সাপোর্ট দিতে অক্ষম হয়, তবে পায়ার অবস্থা পাইলের সাহায্যে পর্যাপ্ত গভীরতা শক্ত স্তরের উপর লোডকে স্থানান্তর করা যায়। ভার বহন ক্ষমতা এবং বসনের উপর ভিত্তি করে গভীরতা নির্ণয় করা যায়। মাটির অসুবিধাগুলো বিবেচনাপূর্বক পাইল অথবা পায়ার অথবা ব্যবহৃত পাইলের ধরন নির্বাচন করা হয়। শক্ত স্তরের মধ্যে দিয়ে ভারবাহী স্তরে পাইল বা পায়ার বসানোর অভিজ্ঞতার উপর এটি নির্ভর করে। এ ধরনের স্তূপের মধ্যে পাইলকে কত গভীরে সঠিকভাবে বসানো যেতে পারে তা টেস্ট পাইল না বসানো পর্যন্ত ভবিষ্যৎবাণী করা যাবে না। সুতরাং এই ধরনের মাটির ক্ষেত্রে র্যাপড ভিত্তির সাহায্যে কাঠামো নির্মাণ করা যেতে পারে, আবার পাইল অথবা পায়ারের সাহায্যেও করা যেতে পারে। পরিবর্তনশীল স্তূপ। ভূ নিম্নস্থ মাটি যদি লেন্টিকুলার বা ওয়েজ শেপড বিশিষ্ট পিশু দ্বারা গঠিত হয়, তবে এই জাতীয় মাটি বর্ষণেও ভার বহন ক্ষমতা প্রকৃত হিসাব করা প্রায় অসম্ভব। এরূপ অবস্থায় মাটি স্তূপের সাধারণ বৈশিষ্ট্য নির্ণয় করা যুক্তিযুক্ত। দুটি পদ্ধতির সাহায্যে অসম স্তূপের মাটির বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। একটি হলো অধিক সংখ্যক সাবসার্ফেস সাউন্ডিংয়ের মাধ্যমে, অল্প সংখ্যক বোরিং এবং সয়েল টেস্টের মাধ্যমে। বৈশিষ্ট্য নির্ণয়ের উদ্দেশ্য হল মাটির স্তূপের মধ্যকার সবচেয়ে নরম অংশগুলোর বন্টন এবং আকার সম্পর্কে ধারণা লাভ করা। তাছাড়া অসম সমন্বয় সম্পর্কে জানা যায়। অনুমানের উপর ভিত্তি করে বসনের হিসাব করা হয়। খনন এবং ঢালের দৃঢ়তা। স্তরে স্তরে গঠিত বা অসম মাটির মধ্যে খননের ঢালের নিরাপদ সহগ হিসাবে করতে হয়। সাধারণত যে পদ্ধতি ব্যবহার করা হয় তা সমসত্ত্ব কেলে এর মতো। স্লাইডিং পৃষ্ঠকে বৃত্তাকার আকার হিসাবে অনুমান করা হয়। যদিও স্লাইডিংয়ের ভরকে কতকগুলো খাড়া স্লাইডে বিভক্ত করা হয়েছে, স্লাইডের নিচে সীমানা যে কোনো একটি স্প্লাইস ডিসিতে নিতে হয়। স্লাইডটিকে ফ্রি বডি হিসাবে বিবেচনা করতে হবে। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে এখন থেকে আমাদের সমস্ত গল্পগুলা নিয়মিতই দেওয়া হবে। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমে নিয়ে গল্পটা কন্টিনিউ পড়তে থাকুন। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের সাপোর্ট করুন। আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যদি 200 লাইক পড়ে তাহলে পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমে নিয়ে গল্পটা পড়তে থাকুন। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। শিলার উপর ভিত্তি। শিলা অধিক শক্তিশালী এবং স্থায়ী সংসক্তি প্রবল বল দ্বারা আবদ্ধ। প্রাকৃতিক অবস্থায় প্রাপ্ত খনিজ কণার সমন্বয়ে গঠিত।
পদার্থকে শিলা বলে। প্রকৃতপক্ষে শিলা ও মাটির মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। শক্ত ও সঠিক দৃঢ় শিলা আবহাওয়াজনিত কারণে আস্তে আস্তে দুর্বল শিলায় পরিণত হয়ে থাকে। ওয়েদার রক ভূপৃষ্ঠের অথবা ভূঅভ্যন্তরস্থ চাপ বা তাপ অথবা উভয়ের প্রভাব পুরাতন শিলা ক্ষয়প্রাপ্ত বা রূপান্তরিত হয়ে একটি সম্পূর্ণ নতুন শিলা সৃষ্টি হয়। আবার আগ্নেয়গিরির অগ্নিপাতের ফলে উৎক্ষিপ্ত গলিত লাভা ভূ অভ্যন্তরস্থ গলিত লাভা ক্রমে শীতলকৃত হয়ে শিলা সৃষ্টি করে। অনেক সময় জমাটবদ্ধ বরফ এবং গলিত বরফ থেকে কোনাকৃতি বলক কেবল গ্রাভেল বালি ইত্যাদির সৃষ্টি হয়। এইরকম বিভিন্ন সৃষ্ট কঠিন ও দৃঢ়বিত পদার্থের ওয়েদার রক বলে। আন ওয়েদার রক কাকে বলে? ঝড় বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে বিভিন্ন প্রকার শিলা ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত শিলার অংশ ক্রমে ক্রমে ঝর্ণা নদী ও বৃষ্টির পানি দ্বারা বাহিত হয়ে ঝর্ণার তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পানি বা মাটির চাপে অথবা একই স্থানে অনেক দিন অবস্থানের ফলে রাসায়নিক বন্ধনের ফলে জমাটবদ্ধ হয়ে বেলে পাথর চুনাপাথর কর্দম পাথর ইত্যাদি জাতীয় শিলার সৃষ্টি হয়। আবার অনেক সময় চুনাপাথর ভূপৃষ্ঠস্থ পানির সাথে বিগলিত হয়ে অপদ্রব্যগুলো অপসারিত হয়। এই অবস্থায় অদ্রবিত অপদ্রব্য মিশ্রিত অবশেষে মাটি বিগলিত চুনাপাথরের উপর ক্রমান্বয়ে জমা হতে থাকে। এভাবে এক সময় স্থানচ্যুতি ব্যতীত অবশেষে মাটি থেকে শিলা সৃষ্টি হয়। এটাকে আন ওয়েদার রক শিলা বলে। ভিত্তির শিলা ডিজাইনের মূল সূত্র অধিকাংশ আন ওয়েদার রক যেমন অক্ষত শিলা কংক্রিটের চেয়ে অধিক শক্তিশালী এবং স্বল্প সংকোচনশীল হয়, তাই উপযোগী বিয়ারিং ক্ষেত্র বা অনুমোদনযোগ্য চাপ নির্ণয় করার প্রয়োজন হয় না। যা হোক, ওয়েদার জোন ব্যতীত অক্ষত শিলা স্তূপের সংযোগ বা অন্যান্য ত্রুটি বিচ্যুতি প্রায় গণ্য করা হয় না। বিদ্যমান বা নির্দিষ্ট ত্রুটিগত অবস্থান প্রায় অজানাই থেকে যায়, কারণ খনন কার্য থেকে দৃশ্যমান না করা পর্যন্ত ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় না, অথবা লোড টেস্ট বা পাইল কিংবা পায়ার বসানোর সময় অপ্রত্যাশিত আচরণ না পাওয়া গেলে ফলে খনন কার্য করে অথবা লোড টেস্টের মাধ্যমে ভিত্তি স্তরের শিলার সাথে লেগে থাকার পার্থক্যের ধরন অনুযায়ী ভিত্তি নির্বাচন করা হয়। তো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না। ধন্যবাদ সবাইকে।